খুব ছোটবেলা থেকেই আমি সুচিত্রা সেনের ভক্ত। মিসেস সেনের প্রথম ছবি 7 নম্বর কয়েদি থেকে শুরু করে ওর শেষ ছবি প্রণয় পাশা আমি সব কটাই দেখেছি। যতদূর মনে পড়ছে, হিন্দি বাংলা মিলিয়ে উনি মোট 60টা ছবিতে অভিনয় করেছেন। এখনও বলে দিতে পারি উনি কোন ছবিতে কি রোল করেছেন। টিভিতে এখনও কোনোদিন ওর বই দেখালে সেটা দেখতে বসে যাই। ওর অসাধারণ অভিনয় ক্ষমতা দেখে এখনও আমি মুগ্ধ হয়ে যাই। এমন একটা স্টাইল উনি তৈরি করেছেন যা ওঁকেই মানায়। এই যে কথাটা বললাম, এটা কোনো নতুন কথা নয়। বহু বছর আগে মিসেস সেন পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। আমার মতে অনেকেই অনেকভাবে ওর প্রশংসা করেছেন। যত দিন যাচ্ছে, আমার বয়স যত বাড়ছে, সমাজ সংসার সম্পর্কে আমার অভিজ্ঞতা যত বাড়ছে, ততই ওর সম্পর্কে শ্রদ্ধা বাড়ছে। একটা মানুষ এই সমাজের মধ্যে থেকেও কিভাবে নিজেকে এতদিন আড়াল করে রেখেছিলেন ভেবে মাঝে মধ্যে অবাক হয়ে যাই। কি কঠিন মনের মানুষ রে বাবা! শুনেছিলাম খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া মিসেস সেন কারোর সঙ্গে দেখা করতেন না, অনেকের সঙ্গে কঠিন ব্যবহারও করেছেন। এসব অবশ্য শোনা কথা, বাইরে থেকে কোনো মানুষকে বিচার করা আমার মতে উচিত নয়, করা সম্ভবও না। কি কারণে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তা উনিই জানেন। আমার মনে হয় নিশ্চয়ই কোনো কারণ ছিল। কার একটা লেখায় পড়েছিলাম, উনি নাকি চান ওঁর যে চেহারাটা লোকের মনে গেঁথে আছে সেটাই চিরদিনের মতো যেন থেকে যায়। আর সেই জন্যই নাকি উনি বহির্জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। আমি অন্তত এই কথাটা বিশ্বাস করি না। আমার তো মনে হয় কোনো গোপন কারণ আছে, সেটা কেউ জানেন না। যেমন কেউ জানতেন না কানন দেবীর গান ছেড়ে দেওয়ার কথা। বাংলা সিনেমার একটা যুগ যেমন সুচিত্রা সেনের, তেমন একটা যুগ ছিল কানন দেবীর। উনিও বুঝতে পারলেন আর নায়িকা রোল করা সম্ভব না, তখন সরে এসেছিলেন। বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গিয়েছিল, ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। কিন্তু অভিনয় ছাড়া তো কানন দেবীর আর একটা দিক ছিল, গান। সেটাও তো উনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কেন? বহুদিন ধরে আমার এটা জানার খুব কৌতূহল ছিল। অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ উত্তর দিতে পারেননি। আমি নিশ্চিত ছিলাম এর পেছনে কষ্টের কোনো নিশ্চয়ই কারণ আছে। কানন দেবী অবশ্য মিসেস সেনের মতো নির্বাসন নেননি। অভিনয় ছেড়ে দেওয়ার পরও উনি ছবি প্রযোজনা করেছেন, নানা ধরনের সমাজসেবামূলক কাজ করেছেন, ক্যান্সার হাসপাতালের জন্য টাকা দিয়েছেন, প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে গিয়েছেন। আমার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল ওর। সত্যি বলতে কি, আমি ওকে খুব ভালোবাসতাম। তা হঠাৎ একদিন কাগজে দেখলাম কোনো একটা ইউনিভার্সিটি থেকে ওকে ডিলিট উপাধি দেয়া হয়েছে। খবরটা দেখে আমার খুব আনন্দ হলো। সেদিন আমি তপন সিংয়ের কোনো একটা ছবিতে কাজ করছিলাম। শুটিং শেষ হতেই আমি ফুল নিয়ে সোজা চলে গিয়েছিলাম রিজেন্ট পার্কে কানন দেবীর বাড়িতে। আমাকে দেখে উনি খুব খুশি হয়েছিলেন। সেই দিনই কথায় কথায় জানতে চেয়েছিলাম, আপনি গান ছেড়ে দিলেন কেন? তারপর উনি যা বললেন তাতে বুঝলাম আমার ধারণাটাই ঠিক, এর পেছনে কোনো একটা কষ্টের কারণ ছিল। সেটা আমি এখন আর বলতে পারছি না, কারণ সেদিন ওকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না। মিসেস সেনেরও নিশ্চয়ই এই ধরনের কোনো কারণ আছে, তবে সেটা জানার উপায় নেই, কেননা উনি কানন দেবীর মতো তো নন, উনি একেবারে আলাদা চরিত্রের মানুষ। ওর জায়গায় আর কাউকে ভাবা যায় না। ভাবতে পারেন, আমি 60 বছরের বেশি সময় ধরে বাংলা সিনেমার সঙ্গে জড়িয়ে আছি, অথচ মিসেস সেনকে আমি কোনোদিনই সামনাসামনি দেখার সুযোগ পাইনি। আমার থেকে উনি অবশ্য 7-8 বছরের বড়। অভিনেত্রী হিসেবে উনি আমার থেকে সিনিয়র, কিন্তু আমার অভিনয় জীবনের মধ্যে 25টা বছর তো উনি টালিগঞ্জে ছিলেন। তা সত্ত্বেও কোনো স্টুডিওতে বা কারো বাড়িতে কোনো অনুষ্ঠানে ওঁকে দেখিনি। শুনলে লোকে বিশ্বাস করতে চায় না। একবার সুযোগ অবশ্য পেয়েছিলাম মুনমুনের বিয়েতে। আমার বাড়িতে হঠাৎ নেমন্তন্নে চিঠি এসেছিল। আমাদের বাঙালিদের রীতি অনুযায়ী
মিসেস সেন বা ওদের পরিবারের কেউ সশরীরে নেমন্তন্ন করতে আসেননি, তাই আমার অভিমান হয়েছিল। উত্তমবাবু ওঁর ছেলের বিয়েতে আমাদের বাড়িতে নিজে এসে নেমন্তন্ন করে গিয়েছিলেন, তাই মিসেস সেনিবা আসবেন না কেন? যাই হোক, নেমন্তন্ন রক্ষা করতে গেলাম না। বেশ কয়েক বছর পর মুনমুনের সঙ্গে আলাপ হলো, একসঙ্গে কয়েকটা বইও করলাম, মেয়েটাকে বেশ ভালো লেগে গেল। তখন আফসোস হতো ওর বিয়েতে কেন গেলাম না, গেলে মিসেস সেনকে তো চাক্ষুষ করার সুযোগ হতো। মাঝে মধ্যে এখন ভাবি, বাংলা সিনেমার অসাধারণ কিছু রোল করে যাওয়া সত্ত্বেও ভদ্রমহিলা তেমন কোনো স্বীকৃতি পেলেন না। সপ্তপদী রিনা ব্রাউনের কথা কি ভোলা যায়? ওই ছবিটা যদি রিমেক হয় তাহলে রিনা ব্রাউন করার মতো কাউকে পাওয়াই যাবে না, বাঙালি তাকে মেনেই নেবেন না। কথায় কথায় সেদিন এক সাংবাদিক বলছিলেন, মিসেস সেন নাকি বড়লোকে জেদি, অথচ ভালো মেয়ের অভিনয়টাই ভালো করতে পারতেন, ওই চরিত্রেই নাকি ওঁকে খালি মানাতো। আসলে এক আধটা বই দেখে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক না। মিসেস সেন যেমন চন্দ্রনাথের মতো ছবি করেছেন, তেমনই করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য, সাত পাকে বাঁধা মুসাফির বা আন্ধির মতো ছবি। আমার তো মনে হয় উনি সব ধরনের রোলই করতে পারতেন সমান দক্ষতার সঙ্গে। সেই সময় সু অভিনেত্রীর সংখ্যা কম ছিল না, সন্ধ্যা রানী, সাবিত্রী, সুপ্রিয়াদি, অনুভাদী, মঞ্জুদে, অরুন্ধতী, কেউ তো কারো থেকে কম যেতেন না। কিন্তু পাবলিক মিসেস সেনকে আলাদা করে নিয়েছিলেন, কেন সেটা বুঝিয়ে বলার আর দরকার হয় না। উত্তমবাবুর সঙ্গে যখন মিসেস সেন সম্পর্কে কথা হতো, তখন দেখেছি কি অসম্ভব শ্রদ্ধা, প্রত্যেকটা কথার মধ্যে সেটা প্রকাশ পেত। এই শ্রদ্ধাটা এমনি এমনি আসে না, একে অপরের প্রতি শ্রদ্ধাটা ছিল বলেই হয়তো উত্তম সুচিত্রা জুটি এত পপুলার হয়েছিল। ওই রকম রোমান্টিক জুটি আর কখনো আসবে না। আমি দুটো রোমান্টিক ছবিতে অভিনয় করেছি উত্তমবাবুর সঙ্গে, কিন্তু ওদের ওই জুটির তুলনায় সেটা কিছুই না। মিসেস সেনের ছবি যখন দেখতাম তখন কোনোদিনই আমার মনে হয়নি, ইস, এই রোলটা যদি আমি পেতাম কিছু করে দেখাতে পারতাম। বরং উল্টো জিনিসটাই মনে হতো আমার, উনি যা করেছেন সেটা দেখে নতুন কি শেখা যায়। মিসেস সেনকে আমি সবার উপরে রাখি, উনি জানতেন কখন থামতে হয়। আমরা অনেকেই তা পারিনি, এখনও অভিনয় জীবনকে টেনে নিয়ে যাচ্ছি। কেউ হয়তো বলবে, মিসেস সেন যখন সরে গিয়েছিলেন তখন জীবন নির্বাহের জন্য যথেষ্ট রসদ সংগ্রহ করে রেখেছিলেন, আমাদের যা নেই। এখানেও একটা কথা আছে, সংসারে প্রয়োজনের তো আর শেষ নেই, একটু টাকা পয়সা থাকা সত্ত্বেও অনেকে আরও চান, তাই থামতে চান না। ঠিক সময় থেমে যাওয়াটাও কঠিন, এই সিদ্ধান্তটা অনেকে নিতে পারেন না। আমাকে যেমন টিভি সিরিয়াল করার কথা ভাবতে হচ্ছে দিনান্তে একটা খাম পাওয়ার তাগিদে, আমি জানি আমার পক্ষে এখন ইতি টেনে দেওয়াটা সম্ভব নয়। উনি যখন পর্দার আড়ালে চলে গিয়েছেন তখন আমরা আরও কিছু প্রত্যাশা করেছিলাম। সত্যজিতের নায়িকা বলে এক সময় টালিগঞ্জে অনেক টিপ্পণী আমায় শুনতে হয়েছে। এমনও হয়েছে যখন অন্য পরিচালকের কাছে কাজ করতে গিয়েছি তখন শুনেছি, এটা আর্ট ফিল্ম নয়, তোমাকে বৈচি খন্নানের লোকেদের সঙ্গে অ্যাক্টিং করতে হবে, মানে মফস্বলের লোকেদের সঙ্গে। আমার প্রয়োজন ছিল, তাই এসব শুনেও আমাকে বই করতে হয়েছে। মিসেস সেনের মতো এসব অবজ্ঞা করার সামর্থ্য আমার ছিল না, উনি তো সত্যজিতের বই করেননি। যদি করতেন তাহলে কে বলতে পারে একটা অমর সৃষ্টি হতো না? ভাবলে অবাক লাগে, এরকম একজন অভিনেত্রী জাতীয় পুরস্কার পাননি। অবশ্য তাঁর দরকার নেই, ওঁর সরকারি স্বীকৃতি বলতে পদ্মশ্রী পেয়েছিলেন, কিন্তু আর কেউ ওঁর জন্য কিছু করেননি। উত্তমবাবুর একটা স্ট্যাচু তাও আছে টালিগঞ্জে, কেউ ভেবেছেন মিসেস সেনের কথা? একটা অডিটোরিয়াম বা একটা রাস্তার নামও হলো না ওঁর জন্য, আর্কাইভ তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ ওঁকে নিয়ে গবেষণা করলেন না, ভালো করে একটা ডকুমেন্টারি ফিল্মও তৈরি হলো না ওঁকে নিয়ে, কেউ উদ্যোগী নিলেন না,
কেন, বাংলা সিনেমার ওর অবদান কি কারো থেকে কম? হয়তো অনেকেই বলবেন, কেউ ওর ওপর ছবি করার চেষ্টা করলে উনি সায় দিতেন না। তাতে কি হলো, উনি যদি সামনে নাও আসতেন তা সত্ত্বেও কি একটা ডকুমেন্টারি করা যেত না? নিশ্চয়ই যেত। মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।